ফ্রান্স যদি সমত পোষণ করে তখন দেখা যাবে যে রাশিয়া এবং চীন ভিন্ন মত পোষণ করছে এবং যেহেতু ভেটো পাওয়ার উইল্ড করার ক্ষমতা আছে এই পাঁচটি দেশের যে কোনো একটি দেশ ইচ্ছা করলে ভেটো প্রয়োগ করতে পারে এবং তাতে পুরো আপনার প্রস্তাবটাই নাকচ হয়ে যায় ভারত যদি চায় উইথ ডিউ রেসপেক্ট দে ক্যান মেক আওয়ার লাইফ ডিফিকাল্ট এখন তাদের যদি সদিচ্ছা থাকে তারা যদি বন্ধু ভাবাপন্ন মনোভাব বজায় রাখে শত্রু ভাবাপন্ন অবস্থান না নেয় তাতে এটা হচ্ছে সবচেয়ে বড় লাভ যেটা আপনার টাকায় পরিমাপ করা যাবে না কালো পতাকা মিছিল প্রতীকী একটা বিষয় আপনার মানে তারা পতাকা ছাড়াও মিছিল করতে পারতেন এর আগে যেমন আপনার জাতীয় পতাকা নিয়ে মিছিল করার ট্রেডিশন আছে সেটাও আমরা আগে ইতিহাসে দেখেছি সুতরাং এটা তারই ধারাবাহিকতা এবং কালো যে ইঙ্গিতটি বহন করে সেটি শোকের ইঙ্গিত বহন করে সেটি আপনার মৃত্যুবরণের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয় কারণ গণতন্ত্র আপনার আইসিইউতে আছে না মৃত্যুবরণ করেছে সেরকম কিছু একটা বোঝানোর কারণেই হয়তো তারা এরকম প্রতীক ব্যবহার করে থাকতে পারেন তারাই ভালো বলতে পারবেন আমাদের ইরান ভাই আছেন তিনি তো সেই জোটের সদস্য তিনি আরো বিশদ ব্যাখ্যা করতে পারবেন আমাদের অবস্থা দৃষ্টি এমনটি মনে হয়েছে আর যে বিষয়টা সেটা ধরুন রাজনৈতিক এই বিভাজিত সমাজে এই দেশে আপনার একেবারে ডায়ামেট্রিক্যালি অপোজড ভিউজ নিয়ে আমাদের এই সমান্তরাল ভাবেই রাজনীতি চলছে এবং এখানে আপনার জাতিসংঘের পক্ষ থেকে যে বিষয়টি ডুজারিক মহোদয় বলেছেন সেটিও কিন্তু সন্তব্য তিনি বলেছেন যে জাতিসংঘ উৎকণ্ঠা উদ্বেগ প্রকাশ করতে পারে বিয়ন্ড দ্যাট খুব একটা কিছু করবার সুযোগ নেই এবং সেটার জন্য প্রসিডিওর হচ্ছে নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট লাগবে এখন নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট জাতিসংঘের একজন সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে আপনার যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাহলে সকল স্থায়ী সদস্যকে একমত হতে হবে এটি একেবারে সোনার পাশি পাথর বাটির মতো একটা বিষয় অসম্ভব জিনিস কারণ আমাদের এখানে বিভাজিত রাজনীতি যেমন আন্তর্জাতিক বিশ্বে রাজনীতির বলটাও সেরকম আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স যদি সমত পোষণ করে তখন দেখা যাবে যে রাশিয়া এবং চীন ভিন্ন মত পোষণ করছে এবং যেহেতু ভেটো পাওয়ার উইল্ড করার ক্ষমতা আছে এই পাঁচটি দেশের যে কোনো একটি দেশ ইচ্ছা করলে ভেটো প্রয়োগ করতে পারে এবং তাতে পুরো আপনার প্রস্তাবটাই নাকচ হয়ে যায় এরকম একটি পরিস্থিতিতে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম জাতিসংঘে যখন তখন কিন্তু চীন আমাদের বর্তমান বন্ধু রাষ্ট্র তারা দুবার ভেটো প্রয়োগ করেছিল বাংলাদেশের সদস্য ভুক্তি প্রশ্নে অবশ্যই পরবর্তীতে তারা যখন তাদের অবস্থান পরিবর্তন করে এবং 75-এর বিয়োগান্তক পরিবর্তনের পরে বাংলাদেশ রাষ্ট্রটিকে সরকারকে স্বীকৃতি প্রদান করে তারপর থেকে তারা অবশ্য তাদের মাইন্ডসেট পরিবর্তন করে ফেলেছে এবং তার মধ্য দিয়ে আমরা অবশেষে সুযোগ পেয়েছি জাতিসংঘের সদস্য রাষ্ট্র হবার ইতিহাসের অংশ আমি তো রিট্রেট করলাম আর আরেকটি বিষয় সেটি হচ্ছে প্লুরাল স্পেস মানেই হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র খালি নিজে নিজে দাবি করলে হবে না এখানে তার বাস্তব একটা অবস্থান এবং পরিস্থিতি বিদ্যমান থাকতে হবে ভয়েস অফ ডিসেন্ট যেমন আমাদের ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান ভাই তিনি ভিন্ন মত পোষণ করছেন ভিন্ন চিন্তা থেকে উৎসরিত সেই মত এবং এটা ভয়েস অফ ডিসেন্ট সেটা যত আপহোল্ড থাকে সেটা চর্চা করবার স্পেস যাতে পর্যাপ্ত পরিমাণে বিরাজমান থাকে সেই রকম একটি দেশ যদি হতে হয় তাহলে বাংলাদেশকে অবশ্যই রাষ্ট্র রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিক চারিত্র বজায় রাখবার ব্যবস্থা করতে হবে অন্যথায় বাংলাদেশ কিন্তু তার এই যে গণতান্ত্রিক ভাবমূর্তি সেটি হারাবে সে বিষয়টা নিয়ে আসলে আমাদের প্রচুর কাজ করতে হবে
এবং এই যে ভিন্ন মত প্রকাশের যে স্পেসটা যে কোনো মূল্যে ডিফেন্ড করতে হবে ভ্যানগার্ড হিসেবে, সেটা আমাদের রক্ষা করতে হবে। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপপ গণতন্ত্র নিয়ে কাজ করে, উই কল আওয়ার সেলস অ্যাজ ডিফেন্ডার্স অফ ডেমোক্রেসি। দেখুন, বাংলাদেশ শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু তবুও বলে ফেলা ভালো, বাংলাদেশ ভারতের আশীর্বাদ পুষ্ট থাকলে আমাদের যে সবচেয়ে দীর্ঘতম আপনার জল স্থল এবং অন্তরীক্ষের সীমান্ত তা নিরাপদ থাকবে। ভারত যদি চায়, উইথ ডিউ রেসপেক্ট, দে ক্যান মেক আওয়ার লাইফ ডিফিকাল্ট। এখন তাদের যদি সদিচ্ছা থাকে, তারা যদি বন্ধুভাবাপন্ন মনোভাব বজায় রাখে, শত্রু মনোভাবাপন্ন অবস্থান না নেয়, তাতে এটা হচ্ছে সবচেয়ে বড় লাভ, যেটা আপনার টাকায় পরিমাপ করা যাবে না। আর আপনার যদি ধরুন আমরা ট্যারিফ বলুন, আমরা টোল বলুন, আমরা আপনার যে সার্ভিস চার্জ বলুন, যেভাবে আমরা টাকায় সেটা রূপান্তর করার চেষ্টা করে দেখতে পারি না কেন, সে তাতে আপনার যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে এই যে, সেটা হয়তো অ্যাপারেন্টলি মনে হবে খুব লুক্রেটিভ, কিন্তু যেই পরিমাণ অ্যামাউন্ট অফ রিস্ক এবং আপনার যে পরিমাণ খরচ আমাদের হবে, ভারত যদি আমাদের জীবন ডিফিকাল্ট করে দিতে চায়, তাহলে সেটা কাটাকাটি করলে দেখা যাবে যে অনেক বেশি পরিমাণে তা বিদ্যমান। তো সেই বিষয়গুলো আমাদের আসলে কগনিশন দিতে হবে, মানে বিষয় ইমোশনালি না দেখে রিয়েল বডি পলিটিক সে পার্সপেক্টিভে বিষয়গুলোকে দেখার দরকার, এবং খুব নির্মোহভাবে। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, বাট রাষ্ট্রে রাষ্ট্র ব্যবস্থায় জাতিসংঘে ভারতের যেমন একটা ভোট, আমাদেরও একটা ভোট, আমরা একই মর্যাদায় অফিসিয়ালি প্রিভেইল করি। যদিও তনুবপুর দিক থেকে ভারত অনেক বেশি পরিমাণে বড় আকার প্রকারের বাংলাদেশের তুলনায়, জনসংখ্যার দিক থেকে বলুন, আয়তনের দিক থেকে বলুন, সকল বিবেচনায়। আর ভারত একটা নিউক্লিয়ার ক্লাবের সদস্য রাষ্ট্র বলা যেতে পারে, এবং ভারত নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে স্বাক্ষর এখনো করেনি, আমরা কিন্তু অনেক আগেই করেছি। ধন্যবাদ।